সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবর্গ সমবেত শ্রমিক ভাই বোনেরা সকলকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই শহীদ কম নেতাজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা শুরু করছি। শহীদ তাজুল ইসলাম সম্পর্কে আপনারা শুনেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করার পরেও এই আদমজী পার্ক করে একজন সাধারণ শ্রমিকের চাকরি করেছিলেন। তার একটাই কারণ ছিল, আমাদের তার যে ত্যাগ, তার যে অবদান, আমরা তার যে চেতনা সেটাকে ধারণ করার মধ্য দিয়ে আমাদেরকে সেই সংগ্রাম এগিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে জানেন বাজারে জিনিসপত্রের গাড়ি ভাড়া বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু শ্রমিকদের মজুরি বাড়ে না। যখন আমরা মজুরির বৃদ্ধির দাবিতে আন্দোলন সংগ্রাম করে তুলি, তখন দেখা যায় সরকার তার প্রশাসন লাঠি ডান্ডা বন্দুক দিয়ে রাস্তায় নামিয়ে দেয় আমাদেরকে দমন করার জন্য, শ্রমিকদের মেটানোর জন্য। এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা আজকে প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ, যে শ্রমিকের সংগ্রামের মধ্যে দিয়ে আজকে রাষ্ট্রের সমস্ত উন্নয়ন কাণ্ড পরিচালিত হচ্ছে, রাষ্ট্র পরিচালিত হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, উড়ান সেতু হচ্ছে, কিন্তু আমাদের শ্রমিকদের বাইরের কোন পরিবর্তন হচ্ছে না। আজকে দ্রব্যমূল্যের উদ্যোগমুখী বাজারে আমাদের শ্রমিকদের সংসারে সেখানে দুই বেলা দান করে খাবার জোগানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি, গ্রামের শ্রমিক সমাবেশ বা শিল্প কারখানার শ্রমিকদের মজুরি বাড়াতে হবে, এর দ্রব্যমূল্যে বাজার মোকাবেলা করে আমাদের মেনে থাকতে হবে, আমাদের মজুরি অবশ্যই বাড়াতে হবে, কিন্তু সরকার সেটি কর্ণপাত করছেন না। আমাদের দেশে শ্রম আইনের যে কারাকারণ আছে সেই সব অপব্যবহার করে আপনাকে চাকরিচ্যুত করে দেবে, এইভাবে সারা দেশের শ্রমিকদেরকে ভীত করে আজকে এই যে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা 2006 সালের আন্দোলন দেখেছেন, 2010 সালের আন্দোলন দেখেছেন, 2013 সালের আন্দোলন দেখেছেন, আপনারা মনে করছেন এই চাকরির ভয় দেখিয়ে লাঠিপাটা করে মামলা হামলা করে শ্রমিকদের জমিয়ে রাখতে পারবেন, তাহলে আপনারা মূল স্বর্গে বাস করছেন, আপনারা মূল চিন্তা করছেন। যখন দেয়ালের পিঠ থেকে যায় তখন আর কিন্তু পিছনে যাওয়ার সুযোগ থাকবে না, তখন অবশ্যই আমাদের শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে আনবে। এবং আমরা সারা দেশের শ্রমিকদের মাঝে আজকে সরকারের যে দ্বিমুখী সিদ্ধান্ত, সরকারের যে আচরণ, মালিকদের যে নিপীড়ন নির্যাতন, এর কারণে সারা দেশের শ্রমিকের মনে আজকে চরম ক্ষোভের জন্ম নিচ্ছে। একের পর এক কালাকানুন ব্যবহার করার মধ্যে দিয়ে শ্রমিকদেরকে আজকে একটি এমন সংকটের মধ্যে নিমজ্জিত করা হয়েছে যে আমাদের বাঁচার আর কোনো পথ নেই, সুতরাং আমাদের চাকরি, আমাদের জীবিকা এবং জীবন রক্ষা করতে হবে। তাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে একটি শক্তিশালী লড়াই সংগ্রাম করে তুলতে হবে। বন্ধুগণ, আমরা সারা দেশ থেকে শ্রমিকদের দাবি করেছে ন্যূনতম জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা ঘোষণা করতে হবে, এবং প্রচলিত শ্রম আইনে যে সকল শ্রমিক শান্ত বিরোধী কারাকারণ রয়েছে গণতান্ত্রিক সমান প্রমাণের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর না হয়তো আমরা চুপ করে থাকবো না, সারা দেশের শ্রমিকদেরকে সংগঠিত করে আমরা অবশ্যই রাজপথে নামে আসবো, এবং একটি বিপ্লবী যারা তীব্রভাবে সংগ্রাম করে তোলার মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে নেব। সেই আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিটি কারখানা কারখানা সকলকে একত্রাবদ্ধ হওয়ার আহ্বান। ইউনিয়নের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ রাসেলকে তার বক্তব্য নিয়ে হাজির অনুরোধ করছি। আজকে সবার সংগ্রাম সভাপতি নেতৃবৃন্দ সহ আমার সামনে সমাগত সংগ্রামী শ্রমিক সহ সাধারণ জনগণ, সবাইকে বয়স করার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী আজকে আমরা সমাগত হয়েছি। আমাদেরই সভাপতিত্ব আমাদের জন্য লড়াই সংগ্রাম করা একজন বীর, একজন সৈনিক,